দর্শক বিন্দু আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমরা একটা মানে পিঁয়াজের জমিতে নিয়ে এসেছি। আপনারা দেখেন যে পিঁয়াজের জমিতে পিঁয়াজের বীজ উৎপাদন প্লটে নিয়ে এসেছি একটা নতুন ইনফরমেশন দেওয়ার জন্য। যেসব কৃষকরা পিঁয়াজের বীজ উৎপাদন করেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, বা কেউ যদি পিঁয়াজের বীজ উৎপাদন করতে চায়, আপনারা জানেন যে বর্তমান পিঁয়াজের একটা অত্যন্ত চাহিদা সম্পূর্ণ সময় আমাদের দেশে যাচ্ছে এবং পিঁয়াজের বীজেরও ব্যাপক চাহিদা। গত বছর 8,000, 9,000, 10,000, 12,000 টাকা কেজি কৃষকরা পিঁয়াজের বীজ কিনছে। অনেকেই পিঁয়াজের বীজ উৎপাদন করতে চান। এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো উৎপাদনের সময় পিঁয়াজের বীজ সংগ্রহ করা একটা মানে একটা বিষয়। সেটা কীভাবে সংগ্রহ করতে হবে সেটা আমরা দেখাবো। দেখেন, এখানে দেখেন আপনারা কিছু গাছ দেখতে পাচ্ছেন মরে গেছে এবং এইগুলোতে কিন্তু পিঁয়াজের বীজ নাই। দেখছেন, এগুলো পিঁয়াজের বীজ আপনার একবারেই হয় না, আস্তে আস্তে ফোটে এবং আস্তে আস্তে কালেকশন করতে হয়। যেটা আগে হয়ে গেছে সেটা আগে কালেকশন করতে হবে। দেখেন, এটা কিন্তু এখন হবে, ঠিক আছে, আর এটা আগে কালেকশন হয়ে গেছে। এটা কীভাবে কালেকশন করবেন আমরা যদি আপনাকে দেখাতে চাই, এই যে পিঁয়াজের ডাটাটা একটু বড় করে নিয়ে এই সুতা থেকে আপনারা কেটে ফেলাবেন। জিনিসটা দেখেন, এই বড় সাইজ করে রেখে আপনারা পিঁয়াজের বীজটা সংগ্রহ করে নিয়ে আপনারা এটা নিয়ে যে বাড়িতে রাখবেন, ছায়াতে রাখবেন 3 থেকে 4 দিন, কিউরিংয়ে রাখবেন। রাখার পরে এই যে বীজের বীজটা আছে, দানাটা সুন্দর হবে। আমরা যদি দেখাতে পারি, এই দেখেন, এই যে আমরা এই যে পিঁয়াজের বীজ, কালো বীজ দেখেন বের হয়ে এসছে। এই পিঁয়াজের বীজটা আমরা নিয়ে যে কী করবো, ছায়াতে 2-3 দিন রাখবো, রেখে হালকা রৌদ্র দেবো। প্রথম দিন 2 থেকে 3 ঘন্টা রৌদ্র দিব, হয় দুপুরের আগে আর না হয় দুপুরের পরে। তারপরের দিন আবার 2 ঘন্টা রৌদ্রে বাড়াবো। বাড়ানোর পরে এটা বিভিন্ন ইয়েভাবে বাড়ো হয়ে আপনার বীজটা বের করে নিয়ে আসতে হবে। বীজটা বের করে নিয়ে আসে হালকা রৌদ্র শুকাতে হবে, তাহলে বীজের জার্মিনেশনের কোনো প্রবলেম হবে না। আর আপনার এই সাইজ করে আপনারা মনে করেন কি যে ইয়াটা করবেন, ডাটাটা রেখে আপনারা বীজটা সংগ্রহ করবেন। কারণ পিঁয়াজের বীজে বাংলাদেশে দেখা যায় যে আপনার পিঁয়াজের বীজে জার্মিনেশন হল্ট করে। এর মূল কারণ হলো পিঁয়াজটা কালেকশন করে নিয়েই অনেকে কী করে, গোড়া থেকে ছিঁড়ে নিয়ে যে সাথে সাথে বাড়িতে শুকায় আপনার মনে করেন পিঁয়াজটা বার করে, যার কারণে এই প্রবলেমটা হয়ে থাকে। তো আমরা যদি পিঁয়াজের বীজটা এই ডাটা রেখে সংগ্রহ করি এবং 2-3 দিন নিয়ে যে বাড়ি ছায়াতে রেখে দিই, তারপরে হালকা শুকায়ে যদি আমরা এটা কালেকশন করি, তাহলে আপনার মনে করেন কি যে এই পিঁয়াজের বীজের জার্মিনেশনের কোনো প্রবলেম হবে না। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে পিঁয়াজের বীজ সংগ্রহ করা এবং পিঁয়াজের বীজ সংগ্রহ পরবর্তী সংরক্ষণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বীজ যখন বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে হালকা রৌদ্রে দিয়ে 7-8% ময়েশ্চার রেখে আপনার পলিথিনের যে কোনো পলিথিনের ব্যাগে, আপনার চটের ব্যাগের ভিতরে একটা পলিথিনের ব্যাগ দিয়ে, তারপরে বীজটা রেখে আপনার মুখটা আটকে দিতে হবে, অথবা বায়ু নিরোধ যে কোনো পাত্রে, কন্টেনারে রেখে আপনারা এটা রেখে দিলে আগামী বছর এটা বীজ হিসেবে সংরক্ষণ করতে পারবেন। সকলকে ধন্যবাদ।